أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন রেখে তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজদফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা মদিনা মানুয়ারাই আমার প্রেম ভক্তি রেখে মুর্শিদে কিবলা হযরত শাহ সুফিয়াতে বিচিস্তি নিজামে গাজীপুরি মোহাম্মদ বাবুল আজম দয়ালের চরণে ভক্তি রেখে দয়ালের চরণ আশ্রয় কামনা করে আজকে যে অলির সামনে এসে হাজির হয়েছি অলির দরবারে আসতে পেরেছি তার দয়ার গুণে সেই দয়াল বাবা হযরত মোহাম্মদ গুলবর রমিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি তার রওজা মুবারকে লাখ কোটি ভক্তি চুমন রেখে বিশেষ করে এই দরবারে এই মহতি অনুষ্ঠানে একজন মহামানব এসে হাজির হয়েছেন বাবাজি দয়াল বাবা আরিফ চানশা দেওয়ানবাড়ির আওলাদ সেই গদিনশীল আরিফ চানশা বাবাজির চরণে প্রেম ভক্তি রাখি তার ভক্ত আশিক তার সাথে যারা এসেছেন আমার রজমিত সার দরবারে তাদের সকলের প্রতি প্রেম ভালোবাসা রেখে বিশেষ করে যার মাধ্যমে এই দরবারে আমার আশা প্রথম রজনীতেও এসেছিলাম শ্রদ্ধ বড় ভাই খালিক দেওয়ান সাহেব ভাইয়ের চরণে প্রেম ভক্তি রেখে কিছুক্ষণ আগে যিনি গান করলেন শাবানা আজমির অনেকেই আমরা তাকে চিনি তার মা খুব অসুস্থ সেজন্য আমাদের উপস্থাপক যে দাদা ভাই তার জন্য কিছু সাহায্য সবার কাছে চেয়েছি আসলে কি মা তো মাই হয় না বাবা মায়ের কোনো তুলনা হয় না আপনার মাও মা আমার মাও মা মা মাই হয় তা আমি আশা করব আমরা যারাই আছি যতটুকু সাহায্য তো করেছি আসলে এটা সাহায্য বললে ভুল হবে আমি আমার মায়ের জন্য যতটুকু দরকার একটু চেষ্টা করেছি সাহায্য করার মালিক হচ্ছে আমার বিধাতা এখন যদি ছোটবেলায় মা আমাকে লালন পালন করে বড় করেছে এখন আমার দায়িত্ব আমার মা বাবার খেদমত করা এখন যদি আমি খেদমত না করি তাহলে আমার পোলাপানও আমার খেদমত করব না কেননা বড়রা বলে গেছেন মুরব্বীরা ময় মুরব্বীরা যে দুনিয়া হাতের হাত তুমি যাহা করিবে তাহাই তোমার সাথে হইবে তো তার মায়ের জন্য আমি আমার অন্তরস্থল থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মা ওগত 3 বছর একটানা বিছানায় ছিল আমার মালিকের দয়ায় সে এখন পরিপূর্ণ সুস্থ ইনশাআল্লাহ সেও সুস্থ হবে তো এই ভাব থেকে আমার সাইজের একটি বাণী মনে পড়ে গেছে সেই গানটি রাখি উদ্যমি দিন থাকিতে দিন থাকিতে দিনের সাধন কেন করিলে না আমাদের মধ্যে অনেকে আছে না মায়ে একটা ডাক দিলে তারে একটা ঝাড়ি দিয়ে চলে যাই বাবায় ডাক দিলে একটা ঝাড়ি দিয়ে চলে যাই কিন্তু আমি তো বুঝি না এই দিন দিন না দিন আরও আছে তাই সাইজি লিখেছে সময় গেলে সাধন ও হবে না মন আমার সময় গেলে সময় গেলে সাধন হবে না তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না তুমি দিন থাকিতে দিন থাকিতে
মন আমার কেন জানলে না, সময় গেলে সাধু হবে না, মন আমার সময় গেলে, সময় গেলে সাধু হবে না। জল শুকালে আবার কি হয় তারে, ভাঙাল দিলে শুকনা মোহনা, আবার কি হয় তারে, ভাঙাল দিলে শুকনা মোহনা, তোরে কি হয় তারে, ভাঙাল দিলে হয় তারে, ভাঙাল দিলে কি হয় তারে, ভাঙাল দিলে কি হয় তারে, ভাঙাল দিলে শুকনা মোহনা, মন আমার শুকনা মোহনা, সময় গেলে সাধু হবে না, আমার সময় গেলে, সময় গেলে সাধু হবে না। মিছামিছি খেটে মরে অসময়ে, কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, আবার গাছ যদিও বীজের জোরে ফল তো ধরে না,
হবে না নানা আমার সময় রে সময় গেলে সাধু হবে না ওরে তুমি থাকিতে দিগন ফকির লালন বলে তার সময় লালন বলে ওই না সময় ফকির লালন বলে দয়া দণ্ড হইত লাগে না সময় গেলে সাধু হবে না নানা আমার সময় গেলে সময় গেলে সাধু হবে না তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না থাকিতে দিনের কর্ম দিন থাকিতে দিনের কর্ম দিন থাকিতে দিনের কর্ম কেন করলে না তুমি দিন থাকিতে দিনের কর্ম কেন করলে না সময় গেলে সাধু হবে না কেন আমার সময় গেলে সাধু হবে না শিয়াজ দেবর থেকে হয়।